فقيه أهل العراق والإمام مالك بن أنس عالم المدينة المنورة والإمام الشافعي رضي الله تعالى عنه والإمام أحمد بن حنبل، فهؤلاء الأئمة الأربعة اختارهم الله تعالى وأبقى مدارسهم الفقهية إلى عصرنا هذا، لأنهم خدموا هذا الدين واستنبطوا الأحكام من كتاب الله ومن سنة رسول الله. ومع ذلك فإن الوهابية يقولون بحرمة تقليد الأئمة الأربعة في الفقه. আর এই সমস্ত ওহাবিদের জাহালত অজ্ঞতা শুধু মিলাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, তারা বরং অনেক নতুন নতুন বিষয় নিয়ে এসেছে। যেমন তারা এর মধ্যে একটা বলে, চার মাযহাবের ইমামদের অনুসরণ করা জায়েজ নয়। তারা ইমাম আবু হানিফা যিনি ইরাকের ফকিহ ছিলেন, যিনি ইমাম মালিক যিনি মদিনার ফকিহ ছিলেন, ইমাম শাফে, ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বাল, তাদের যে সমস্ত মাযহাব আছে তাদেরকে আল্লাহ তাআলা এই উম্মতের খিদমতের জন্য বাছাই করে নিয়েছেন। তারা কোরআন সুন্নাহ থেকে যে মাসাইল গুলো ইস্তেদাম করেছেন, যা কিছু বের করে নিয়ে এসেছেন, আল্লাহ এগুলোকে আজ পর্যন্ত জারি রেখেছেন, কেননা তারা খালিস ভাবে দিনের খিদমত করেছেন। কিন্তু এই সমস্ত আল্লাহর মকবুল বান্দাদের এই মাযহাব গুলোকে ওয়াহাবিরা অস্বীকার করতে চায়, তারা হারাম বলে তাকলিদ করাকে। قال العلامة اللقاني صاحب الجوهرة والتي تدرس في الأزهر الشريف في علم التوحيد، قال عن هؤلاء الأربعة ومالك وسائر الأئمة كذا أبو القاسم هداة الأمة، ويقصد بأبي القاسم أبو القاسم الجنيد سيد الطائفة الصوفية، ومالك وسائر الأئمة أي باقي الأئمة الأربعة وغيرهم كذلك كالإمام سفيان الثوري والليث ابن سعد وسفيان ابن عيينة، ومالك وسائر الأئمة كذا أبو القاسم هداة الأمة، فواجب، يقول الشيخ اللقاني، فواجب تقليد حدر منهم، هكذا حكى القوم بلفظ يفهم. فتقليد الأربعة واجب، لأنه لم يبلغ أحد منا درجة الاجتهاد حتى يأخذ الأحكام من الكتاب والسنة مباشرة، فأئمة العلم والدين يقولون تقليد المذاهب الفقهية واجب، وهؤلاء يقولون بتحريمه. من القائل؟ القائل من هو؟ إبراهيم اللقاني صاحب جوهرة التوحيد. إبراهيم اللقاني بولي একজন عالم যার কিতাব আজহার শরীফে পড়া হয় ইলম তাওহীদ এর ব্যাপারে তিনি বলছেন, তিনি সকলের নাম করে বললেন, আবুল কাসিম আল জুনায়েদ, ইমাম সুফিয়ান আল সাউরি, আল্লাইস ইবনে উয়াইনা, আবুল কাসিম, তিনি বলছেন যে সকলের নাম নিয়ে বলেছেন যে এখনকার যুগে এসে সকল মানুষের উচিত হচ্ছে যে ইজতিহাদের এই দরজায় সাধারণ মানুষ পৌঁছা সম্ভব নয়, যারা কোরআন সুন্নাহ থেকে মাসাইল বের করে নিয়ে আসতে পারে। সেজন্য তিনি বলছেন যে আবুল কাসিম আল্লাকানি বলতেছেন যে সকল মানুষের উপর ওয়াজিব হচ্ছে এই মাযহাব গুলো, এই চার মাযহাবের কোন একটাকে ফলো করা, অনুসরণ করা। عندما ظهرت الفتن وظهرت الفرق والخوارج والشيعة إلى غير ذلك في الصدر الأول بعد النبي صلى الله عليه وسلم وخلفائه الراشدين، كانت هناك فتن بين المسلمين، ولكن الله تعالى قيض لهذا الدين من يقوم بحفظه في أركانه الثلاثة، قيض الله تعالى لهذا الدين من يقوم بحفظه في جانب العقيدة والأصول
وهما الإمام أبو الحسن الأشعري والإمام أبو منصور الماتريدي، وهما الاثنان معا يمثلان أهل السنة والجماعة. ثم قيض الله تعالى من يحفظ هذه الأمة في فقهها وأحكامها فقيض الأئمة الأربعة، ثم قيض لهذه الأمة من يحفظ جانب التزكية وتطهير النفس وهو المسمى بالتصوف، فقيض الإمام الجنيد رضي الله تعالى عنه، وقيض أيضا ساداتنا من علماء التصوف. আমরা জানি যে ইসলামের প্রথম যুগ থেকে অনেক ফিতনা এসেছে, যেমন খারেজিদের ফিতনা ছিল, শিয়াদের ফিতনা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগে, খুলাফায়ে রাশিদিনের যুগের পরে পরে অনেক ফিতনা মুসলমানদের মধ্যে বিস্তার লাভ করেছিল। কিন্তু আল্লাহ তাআলার মনসা হচ্ছে, আল্লাহ এই উম্মতের মধ্য থেকে মানুষদেরকে বেছে নিয়েছেন, তারা দ্বীনকে রক্ষা করেছেন, আমাদের আকীদাকে রক্ষা করেছেন। দুইজন ইমাম, ইমাম আবুল হাসান আল আশআরি এবং ইমাম মাতুরিদি, আমাদের ফিকাকে রক্ষা করেছেন, আমাদের শরীয়তকে রক্ষা করেছেন। ইমাম আল আরবা, আইমাল আরবা, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, এবং আমাদের তাসাউফকে, তাজকিয়াকে অর্থাৎ তরিকতকে রক্ষা করেছেন ইমাম জুনায়েদ এবং অন্যান্য সুফি সাধক যারা ছিলেন তারা। والحمد لله رب العالمين، فإن الأزهر الشريف يقوم على هذه الأركان الثلاثة على منهج أهل السنة والجماعة في العقيدة، وعلى منهج السادة الصوفية في التزكية، وعلى منهج الأئمة الأربعة في الفقه، فهذه هي معالم الأزهر الشريف. যে আল্লাহর শুকরিয়া আদায় করছি, তিনি যে ইউনিভার্সিটির বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি, সারা মুসলিম বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীর মানুষ যে বিশ্ববিদ্যালয়ের নাম জানে, আল-আজহার শরীফের কথা তিনি বলছেন, এই মহান প্রতিষ্ঠান এই তিনটি দিক থেকে পরিপূর্ণভাবে রক্ষিত আছে। এই আজহার শরীফ আল-আরকান সালাসের উপর প্রতিষ্ঠিত, তিনটা বিধানের উপর প্রতিষ্ঠিত। আকাইদের ক্ষেত্রে এরা হচ্ছে আশআরি মাতুরিদি, এবং তারা মাযহাবের দিক থেকে হচ্ছেন চার মাযহাবের অনুসারী, এবং তারা তাসাউফের দিক থেকে, তরিকতের দিক থেকে হচ্ছেন ইমাম জুনায়েদের অনুসারী। التصوف معناه هو المعنى الذي جاء في حديث النبي صلى الله عليه وسلم في حديث مشهور بحديث سيدنا جبريل عليه السلام، سأله عن الإسلام، ثم سأله عن الإيمان، ثم سأله عن الإحسان. فالإحسان الذي أجاب عليه النبي صلى الله عليه وسلم بقوله: أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك. فهذا هو منهج السادة الصوفية في جميع طبقات الأمة. তিনি বলছেন যে তাসাউফ যে বিষয়টা, এটা প্রসিদ্ধ হাদিসের কথা মধ্যে আলোচনা রয়েছে, যে হাদিসটিকে আমরা সাইয়্যিদুনা জিব্রিলের হাদিস বলে জানি। সেখানে তিনি এসে নবীজিকে প্রশ্ন করেছিলেন ইসলাম ইমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে। আর এই ইহসানই হচ্ছে তাসাউফ, যেখানে আল্লাহ রসুল বলেছিলেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে আল্লাহকে তুমি দেখছো দেখছো, যদি এটা সম্ভব না হয় তাহলে এইভাবে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছেন। والتصوف هو المنهج الذي يعنى بتزكية النفس وطهارتها وبالوصول إلى الله سبحانه وتعالى عن طريق أوليائه وأحبابه، ولا بدعة فيه ولا محذور فيه، بل هو من دعائم الدين. تزكية النفس أساس عظيم من أسس الدين الإسلامي، والبيعة في التصوف هي أن تبايع شيخك على طاعة الله ورسوله، ودليلها موجود في كتاب الله،
قال تعالى من يضلل الله فلا هادي له، وقال أيضا ومن يهدي الله فلن تجد له، وقال تعالى ومن يضلل الله فلن تجد له وليا مرشدا. فهذه الآية معناها أنه من لم يكن على متابعة شيخ في السلوك والمعرفة فهو ضال. إن الله تعالى يقول ومن يضلل الله، من يهدي الله فهو المهتدي، ومن يضلل فلن تجد له وليا مرشدا. তিনি বলছেন যে তসাউফটা হচ্ছে এমন একটা মানহান, এটা হচ্ছে আল্লাহর ওলিদের পথে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া, এখানের মধ্যে বেদাতের কিছু নেই, বরং এই তাজকিয়াতুন নাফস যেটা এটা আসাসুদ্দিন দিনের একটা মৌলিক বিষয়, যে এটা হচ্ছে তাজকিয়াতুন নাফস, নিজের অন্তরাত্মাকে পবিত্র করা আর আল্লাহর ওলিদের হাতে হাত রেখে বায়াত করা, এটাও কোরআন কারিমে পাওয়া যায়। এই অর্থে বায়াত করতে হয় যে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করব, এই শায়খের নির্দেশনায়। এই বিষয়ে আমরা কোরআন শরীফে পাই, আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহ ওয়া হুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি যে আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়, আর যাকে আল্লাহ গোমরাহ করেন সে কোনো অলি বা মুরশিদ পায় না। এতে বোঝা গেল যে কোন অলির হাতে বায়াত হয় নাই, যার কোনো অলি নাই, যার কোনো পীর নাই, মুর্শিদ নাই, সে একজন গোমরাহ। মারহাবান মারহাবান ইয়া দুফাল আল মুকাররাম। واخيرا ابشركم بشرى عظيمه، ارجو من الله سبحانه وتعالى ان يحققها لكم في الاخره، وهي شفاعة المصطفى صلى الله عليه وسلم، حيث إنكم تجتمعون على محبته. আমি সর্বশেষে আপনাদেরকে একটা শুভ সংবাদ শোনাতে চাই। আমি আশা করি যে আপনাদের যে অবস্থা দেখছি, আমি আশা করি যে আপনারা কাল কিয়ামতে আল্লাহর রাসূলের শাফাআত লাভে ধন্য হবেন। وكذلك قبل أن أفارق هذا المكان أحذركم تحذيرا شديدا لئلا تغتروا بأقوال هؤلاء، فإنهم امتداد لفكر الخوارج وليسوا متبعين في الحقيقة للهدي النبوي الشريف ولا لكتاب الله، إنما هم يفهمون الدين بأهوائهم ويفرقون بين الأمة. আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে সতর্ক করতে চাই কিছু মানুষের বিষয়ে, যারা আপনাদেরকে বলে যে আপনারা কোরআন সুন্নাহর উপরে নাই, জেনে রাখবেন তারা কোরআন সুন্নাহর উপরে নাই, তারা বরং তারা তাদের কুপ্রবৃত্তির কুপ্রবৃত্তির অনুসরণ করে মানুষকে গোমরা করছে। وكذلك فإن النبي صلى الله عليه وسلم حذر منهم وقال سيخرج في آخر الزمان قوم حدثاء الأسنان، حديث السن، سفهاء الأحلام، يقولون من قول خير البرية ويمرقون من الدين كما يمرق السهم من الرمية، ইমানুহুম লা ইউজাউযু হানাজিরহুম। তিনি বলছেন আমি নবীজির হাদিস আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সাইয়াখরুজ কওম, তিনি বলছেন যে অচিরেই তোমাদের আল্লাহ নবী সতর্ক করে গিয়েছেন, তোমাদের মধ্যে অচিরেই কিছু লোক বের হবে যারা হবে হাদিস উসিন, অল্প বয়সী, এবং তারা হবে দিনের ব্যাপারে নির্ভুল, তারা নিজেরা গোমরাহ হবে,
মানুষকে গোমরাহ করবে এবং দিন থেকে তারা সেভাবে বেরিয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তাদের ইমান তাদের শাহরগের নিচে যায় না। ان النبي صلى الله عليه وسلم كذلك حذر من فتن اخر الزمان، حذر من هذه الفتن وقال لاصحابه اذا ظهرت هذه الفتن فعليكم بالسواد الاعظم، عليكم بجماعه المسلمين ولا تتفرقوا ولا تختلفوا ولا تتبعوا الاهواء، بل اتبعوا الجمهور الأعظم من أمة النبي صلى الله عليه وسلم، ثم ما كان عليه أهل العلم في طبقات الأمة المختلفة إلى يومنا هذا، فإن هؤلاء يقولون بأقوال شاذة لم يعرفها سلف الأمة ولم يعرفها الفقهاء ولم يعرفها العلماء، أوقعوا بها الفتن والقطيع والعداوة والبغضاء بين المسلمين. তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই বিষয়ে সতর্ক করে গিয়েছিলেন যে যখন এরকম ফিতনা আসবে তোমাদের দায়িত্ব হচ্ছে আলাইকুম বিসওয়াদ আল আযম, তোমরা বড় দলকে আঁকড়ে ধরবে, জামাতুল মুসলিমিন যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঁকড়ে ধরা কথা তিনি বলে গেছেন। কারণ এরা যে কথা বলে তারা কোনো দলিল দিতে পারে না, তারা তারা যা বলে এর মধ্যে পূর্বসূরি আলেমদের সাথে তাদের কথার মিল পাওয়া যায় না, তারা কথা বলে আমাদের পূর্বসূরি সুফিদের কথার বিরুদ্ধে কথা বলে, তারা উম্মতের ইমামদের বিরুদ্ধে কথা বলে, ফকিহদের বিরুদ্ধে কথা বলে, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। وكما بشرتكم بهذه البشارة العظيمة بإذن الله تعالى أن الله تعالى يكرمكم بشفاعة حبيبه، كذلك فأزف في ختام كلمتي بشرى عظيمة لشيخنا الذي نجتمع من أجله وهو في برزخه، الشيخ محمد عبد اللطيف الفلتني، أزف إليه هذه البشرى من حيث إنه كان يحفظ كتاب الله وكان يقوم بقراءته وإقرائه، أزف إليه هذه البشرى وهي قصة عجيبة ذكرها الشيخ السمرقندي وذكرها ابن بشكوال في كتاب له مصباح بعنوان مصباح الظلام في المستغيثين بخير الأنام، يروي في شأن حملة كتاب الله والذين يقومون بنشره، فلقد قرأت عن الشيخ محمد عبد اللطيف أن أعظم أمر كان يقوم عليه إنما هو خدمة وإقراء القرآن الكريم. هذه القصة ذكرت في الكتاب الذي سميته لكم، أن رجلا من قراء القرآن كان يقرأ القرآن الكريم في مصر المحروسة في جامع عمرو بن العاص قديما، وهذا الشيخ كان يشترط على من يقرأ عليه أن يدفع له أجرا، فإن لم يدفع لا يقرئه حرفا واحدا، فجاءه رجل فقير فأراد أن يقرأ عليه القرآن الكريم فامتنع إلا أن يأخذ 10 دنانير أو 10 دراهم، فقال له ليس معي إلا 5، قال له لا والله لن تقرأ حتى تدفع الأجر كاملا، فانصرف الرجل وسافر مع قافلة تذهب إلى بيت الله الحرام وإلى زيارة النبي عليه أفضل الصلاة وأتم السلام، فلما وصل إلى مدينة رسول الله وقف أمام القبر الشريف وقال يا سيدي يا رسول الله ذهبت إلى الشيخ الفلاني
لأقرأ عليه القرآن فامتنع إلا أن يأخذ كذا وكذا، وها أنا ذا أعرض قراءتي عليك يا رسول الله. فقرأ ما تيسر من القرآن ثم ذهب إلى بيته، فرأى النبي صلى الله عليه وسلم في المنام يقول له: إذا رجعت إلى مصر فأقرئ الشيخ مني السلام، الشيخ الذي امتنع عن إقرائه، وقل له إن رسول الله صلى الله عليه وسلم يأمرك هكذا أن أقرأ عليه وبغير أجر. قال: فإن أبى يا رسول الله؟ قال: قل له بأمارة زمرا 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 زمرا. فلما رجع الرجل إلى سيدي زمرا 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 مرتين زمرا 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 في سورة الزمر زمر سيدي. فلما رجع إلى مصر وذهب إلى الشيخ قص عليه الرؤيا، ولكن لم يخبره بالأمارة زمرا زمرا. فسارع الشيخ إلى تكذيبه فقال له: لا تعجل، فإن النبي صلى الله عليه وسلم قال لي أمارة. قال: وما هي؟ قال: زمرا زمرا. فاندهش الشيخ وصرخ صرخة عظيمة وقال للحاضرين: أشهدكم بأني سأقرئه وأقرأ كل واحد يأتي إلي وبغير أجر. فقالوا له: ما الأمر أو ما الشأن؟ ليست هذه عادتك. قال: كنت أقرأ في قول الله تبارك وتعالى: ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا، قسمهم الله تعالى إلى ثلاثة أقسام، فمنهم ظالم لنفسه، ومنهم مقتصد، ومنهم سابق بالخيرات. فقال عن نفسه: أنا لست من القسم الثاني ولا الثالث بيقين، فتعين أن أكون من القسم الأول الظالم لنفسه. قال: فنمت حزينا فرأيت النبي صلى الله عليه وسلم يقول لي في المنام: بشر قراء القرآن أنهم يدخلون الجنة زمرا زمرا، أي جماعات جماعات. তিনি বলছেন যে লম্বা ঘটনা, যে আমি যে কথা বলে আপনাদেরকে শুভ সংবাদ দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি আশা করি আপনারা আল্লাহ রাসূলের শাফাআত লাভে সক্ষম হবেন, এবং আমি এটাও আশা করছি যে আপনাদের শায়খ আল্লামা ফজলুল্লাহ তিনিও আল্লাহর রহমতের ছায়ার মধ্যে অবস্থান করছেন। এটার আমি একটা ঘটনা বলবো, যে ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। ঘটনাটা ইমাম সমরকন্দি মিসবাহুল জালাম বিমুস্তাফিসে খাইরুল আনাম কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, এবং সাহেব বলছেন, আমি নিজে এটা পড়েছি যে একটা আজীব ঘটনা, যে মিশরের মধ্যে এক ব্যক্তি জামে আমর ইবনুল আস মানে মসজিদ, এই মসজিদে কোরআন শিক্ষা দিতেন। তখন তার কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল যে আমি আপনার কাছে কোরআন পড়তে চাই। তিনি বললেন যে আমি কাউকে টাকা ছাড়া পড়াই না। তিনি বললেন কত লাগবে? যে 10 দিরহাম লাগবে। সে বলল যে আমার কাছে তো টাকা পয়সা নাই। তিনি বললেন সম্ভব না। তখন সে বলল আমি কোনো মতে আপনাকে 5 দিরহাম দিতে পারি। তিনি অস্বীকার করলেন। সেই ব্যক্তি সফর করতে শুরু করলো, যাত্রা শুরু করলো, এবং সে একসময় আল্লাহর ঘরে চলে গেল হজের জন্য, এবং আল্লাহ রসুলের সামনে জিয়ারতে গেল। জিয়ারতে গিয়ে আল্লাহ রসুলকে খেতাব করে সে বলল যে ইয়া রসুল আল্লাহ, আমি অমুকের কাছে মিশরের অমুকের কাছে কেরাত শিখতে চাইছিলাম, তিনি আমাকে অস্বীকার করেছেন কোরআন শিখাইতে, আমি ফকির মানুষ, আমি এতটুকুই জানি বলে সে যতটুকু জানে কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ তাকে যতটুকু সক্ষম করে দিয়েছেন তেলাওয়াত করে তিনি চলে গেলেন। এই তেলা জিয়ারতের পরে তিনি যখন ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি ফেলেছেন। আল্লাহ রসুল বললেন যে তুমি যখন মিশর ফিরে যাবে ওই শায়খকে আমার সালাম দিবে, এবং বলবে যে রসুলুল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন
তুমি তুমি আমাকে কোরআন পড়াও। তখন সে যখন সেই শাইখের কাছে ফিরে গেল, গিয়ে বলল যে আপনি আমাকে কোরআন শরীফ পড়ান, তিনি আবার অস্বীকার করলেন। তখন আল্লাহ তিনি বললেন যে এটা আমার পক্ষে সম্ভব না। তখন সেই ব্যক্তি তাকে স্বপ্নটা বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এইভাবে বলেছেন। এই ঘটনা শুনে আল্লাহ রাসূলকে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোক যদি আমার কথা বিশ্বাস না করেন, তিনি বললেন যে তা সে যদি বিশ্বাস না করে তাহলে এই শব্দ দুটি বলবে, জুমারান জুমারা, এই দুইটা শব্দ বলবে। তিনি যখন বললেন এই স্বপ্ন, ওই কারি সাহেব স্বপ্নকে অস্বীকার করতে চাইলেন। তখন আমি বললাম, তিনি বললেন যে জুমারান জুমারা, এই দুই শব্দ শুনে সাথে সাথে সেই কারি সাহেব বেহুশ হয়ে গেলেন এবং বললেন আমি তোমাদের সকলকে টাকা ছাড়া পড়াবো। সকলে তাকে ধরলো যে কি বিষয়, আপনি তো আগে এমন ছিলেন না। তিনি বললেন হ্যাঁ, আমি একদিন আল্লাহ রসুলকে স্বপ্ন যুগে দেখেছিলাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে স্বপ্ন দেখা হলে আল্লাহ রসুল আমাকে বলেছেন যে ব্যক্তি যারা কারি হবে, কোরআনের কারি হবে, আল্লাহ তাদেরকে দলে দলে মানে জুমারান জুমারা, ইয়াদখুলুনাল জান্নাতা জুমারান জুমারা, তারা দলে দলে তারা জান্নাতে প্রবেশ করবে। একটা বিষয় বাকি আছে, ইসলাম বিষয়ে এখানে ফাঁকে একটা আয়াত বাকি আছে, কেন তিনি এই স্বপ্ন দেখলেন। তিনি দেখেছিলেন, তিনি যখন কোরআনের আয়াত পড়েছিলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী তারা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে, যারা নিজেদের উপর জুলুম করে বসে, অমিন হুম মুকতাসির, আর কিছু মানুষ আছে মধ্যম পন্থী, কিছু গুনাহ করে কিছু ভালো করে, কিছু মানুষ আছে আল্লাহর হুকুমে আল্লাহর দিকে এগিয়ে যায়। কারি সাহেব চিন্তিত হয়েছিলেন যে আমি তো কোরআন পড়াই ঠিকই, কিন্তু আমার ধারণা আমি বোধ হয় জালেমুল লিনাফসিহির মধ্যে, যারা নিজেদের উপর জুলুম করে বসে আমি তাদের দলভুক্ত। এই পেরেশানি যখন তার মধ্যে ছিল, তখন তাকে আল্লাহ রসুল দিদার দিয়ে বলেছিলেন তুমি যেহেতু কোরআন পড়াও, নিঃসন্দেহে জেনে রাখো যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা জান্নাতে দলে দলে প্রবেশ করবে। اللهم اغفر لشيخنا مغفرة واسعة وتغمده بواسع رحمتك وأنزل عليه شآبيب عفوك ورضاك واجعل قبره روضة من رياض الجنة. اللهم اجمعنا به في القيامة في مقعد صدق عند مليك مقتدر. اللهم اجمعنا به في جنات ونهر، اجمعنا به وبأوليائك الصالحين، اجمعنا به مع سيد الأولين والآخرين سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم بارك في ذريته وبارك في القائمين على هذه الأعمال الخيرية الصالحة ووفقهم لمحبتك ولما فيه رضاك وجنبهم بطانة السوء يا رب العالمين. اللهم أثقل موازين حسناتهم، اللهم أثقل موازين حسناتهم، اللهم أجرنا من النار، اللهم أحسن عاقبتنا في الأمور كلها، اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم هيئ لنا من أمرنا رشدا. اللهم إنا نسألك في هذا الجمع لكل صاحب حاجة أن تقضيها له وأن توفقه لما تحبه وترضاه. وشكر الله لكم حسن استماعكم، والسلام عليكم ورحمة الله. در عالي ما سيبقى در جنو بشنا اغامي شطرو كالكير پورت دين اغارو دائن در بيبنو مدرسر علماء سيبقى در شطر
আমাদের শায়খের একটা বৈঠক হবে, আপনারা যারা আলেম আছেন, বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল আছেন, উস্তাদবৃন্দ আছেন, আপনারা তশরিফ আনবেন এবং তিনি সনদ দিবেন আমাদেরকে। আর এখানে একটা বড় ঘোষণা যেটা হজরত মাওলানা সাহেবের উপস্থিত হওয়া উচিত ছিল, 28 জানুয়ারি আগামী 28 জানুয়ারি রবিবার হজরত বদরে বদর ফুরি রহমতুল্লাহ আলাইহির ইশারে সব হজরত বড় সাহেবগুলো এখানে তশরিফ নেবেন। 17 তারিখ সুবহানি গেট মাদ্রাসায় আমরা এখানে শেষ করব। আপনাদের দাওয়াত। আর আগামী পরশু যেটা আলেমদের সমাবেশ সম্মেলন সুবহানিকা দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় হযরত সাহেবুল্লাহ মাদ্রাসা অনুষ্ঠিত হবে, আলেমদের দাওয়াত হবে 11টায়। شكرا لك يا سيدي لخطبتك الجليلة الموفورة بالنصيحة، جزاك الله أحسن الجزاء في الدارين، بارك الله في حياتك وصحتك. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين، محمد سيد الكونين والثقلين، والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا، يا ربي بالمصطفى بلغ مقاصدنا سيدنا، واغفر لنا ما مضى يا واسع الكرم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মাজুদ হাজিরি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন বাংলার প্রখ্যাত ইসলামী কবি, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট ইসলামিক ইসলামী হজরত মাওলানা কবি রুহুল আমিন খান। হজরত মাওলানা কবি রুহুল আমিন খান সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান রাখার জন্য সবাই অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুরাখান্দা সাহেবের সম্মানিত সাহেব জাদাব জনাব হুসাইন আহমদ। জনাব হুসাইন আহমদ সাহেবকে
মাহফিলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। উনারা তিন ভাই একসাথে এসেছেন, জনাব হাসান আহমদ সাহেব, জনাব হুসাইন আহমদ সাহেব, জনাব মাসুম আহমদ সাহেব। আমরা ওনাদেরকে মাহফিলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وأولاده وإخوته وأزواجه وأصحابه وأوليائه وعلماء أمته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. গাউরে মুসলিমগণ, নবী গুণ গাউরে, প্রাণ ভরিয়া সবে সাল্লে আলা গাউরে। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আদম গুনাতে যেদম বেদম কাঁদিয়া ছিল, পাইল রেহাই মুস্তফা দোহাই যেই দামে দিয়েছিল। ওহে ভাই পাপি যদি পাপ ক্ষমা চাও রে, আদি বোন মনে পানে সল্লে আলা গাউরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূহ পয়গম্বর হুকুমে আল্লাহর জাহাজ বানান যাবে, উপরে তাহার নাম মুস্তফার,
লিখিলে ভাসিল তবে ভবপর যেতে যার বাস নাশে তারা করি পান ভরি সঙ্গে আলাদা আল্লাহুম্মা খলিলের পেশানিতে নবী নূর নেশানিতে আলোকিত ছিল ভাই আহসাই নূর বলে নমরুদের মহানামে খলিলুল্লাহ মুক্তি পায় ওরে ভাই জাহান্নামে যেতে দেনা চাও রে গাও গাও প্রাণ ভরে সল্লে আলা গাও রে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আম্মা বাদ এই রুহানি নূরানি মোবারক ইসালের সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মহতারাম মাওলানা কেরাম আশিকানে রসুল আশিকানে আউলিয়া আমার প্রিয় ভাইয়েরা রাত্রি গভীর শীতের রাত শেখের অত্যন্ত মূল্যবান সুদীর্ঘ আলোচনার পরে সকলেই আমরা ক্লান্ত তবুও হুকুম হয়েছে আদেশ হয়েছে এই জন্য দুই একটি কথা আপনাদের খেদমতে পেশ করে আমার বক্তব্য শেষ করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ মহতারাম হাজিরিন আমরা সকলে আজকে আনন্দিত সাহেবতুল্লাহ ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি আজীবন যে সকল কথা বলে এসেছেন আমরা শুনে এসেছি দেশের এবং বিদেশের বিশেষ করে আজকে জামিল আজহার আল শরীফ বিশ্বের প্রাচীনতম সুবৃহৎ ইসলামী ঐতিহ্য ধন্য ইউনিভার্সিটি জামিল আজহার আল শরীফের ডিন মহোদয়ের মুখে আমরা যেন সাহেবতুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কথাগুলি প্রতিধ্বনি শুনতে পেলাম ঠিক কিনা যেই তালিম যেই শিক্ষা যেই কথা আমাদেরকে হব্বে রসুল সম্পর্কে বলেছেন মিলাদ কিয়াম সম্পর্কে বলেছেন মজহাব তাকলিদ সম্পর্কে বলেছেন সেই কথাগুলিরই যেন আমরা পুনরাবৃত্তি এই কথাগুলি যেমন কেবল তারই না এই কথাগুলি যে সমস্ত ওলামায়ে কেরাম আইম্মায়ে মুস্তাহিদিন ফুকাহা মুফাসসিরিন এবং খালাফ সালাফ প্রথম জামানা হতে আজ পর্যন্ত বিশ্বের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকলেরই কথার যে প্রতিধ্বনি সেই তালিমই যে সাহেব আমাদেরকে দিয়েছেন তা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমরা ধন্য আমরা এমন এক শেখের হাতে হাত দিয়েছি যেখানে আমরা একই সাথে যে তিনটি কথা তিনি প্রতি ইঙ্গিত করেছেন একটি সহি ইমান আকায় একটি সহি শরিয়াতের পাবন্দি আরেকটি তরিকা এবং তাসাউফ হাদিসে জিব্রিলের যে তিনটি কথা
একটি ঈমান এবং আকায়েদের কথা, আরেকটি জাহিরি শরীয়তের কথা, আরেকটি মারেফতের কথা। একটির নাম ঈমান, আরেকটির নাম ইসলাম, আরেকটির নাম এহসান। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, সহি ঈমান ও আকায়েদের তালিম সঙ্গে সঙ্গে নামাজ রোজা হজ যাকাত শরীয়তের বিধানাবলীর পূর্ণ পাবন্দি আমল, সেই সাথে সাথে তরিকা এবং তাসাউফ, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, এবারে তুমি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো, এই তরিকা তাসাউফের তালিম, ইলমে মারিফাতের তালিম, তাজকিয়ায়ে বাতিনের তালিম, এই তিনও তালিম একসাথে এই দরবার থেকে সাহেবকুল্লাহ ফুলতলির কাছ থেকে আমরা পেয়েছি কিনা, জোরে বলেন পেয়েছি কিনা? আলহামদুলিল্লাহ। কথা আমার দীর্ঘ নয়, অল্প কথায় আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাই আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন করিমে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, জেনে রাখো, সতর্ক হও, সাবধান হও, শুনে রাখো, জেনে রাখো, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। কোথায় ভয় নাই? কবর একটি ভয়ের জায়গা, জাহান্নামও হবে, জান্নাতও হবে। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের সেখানে ভয় নাই। হাশরের ময়দানে একটি কঠিন জায়গা, ভয়ের জায়গা, 9,30,000,000 মাইল দূরের সূর্য, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামতে মিকদারে মিল, কঠিন ভয়ের জায়গা। কিন্তু আউলিয়ায়ে কেরামদের জন্য সেটা ভয় নাই। হিসাব নিকাশ একটি কঠিন ব্যাপার, হাসরের ময়দানে তাম আওলাদে আদম, তাম মখলুক যখন একত্রিত হবে, স্বয়ং আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমালিন মুলকাল ইয়ুম, তোমরা দুনিয়ার মধ্যে বসে বাহাদুরি করেছিলে, বাদশাহী করেছিলে, খোদাকে অস্বীকার করেছিলে, বলো এই দিনের বাদশাহী কার? কেউ যখন জবাব দিতে পারবে না, মাথা নত করে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, প্রচন্ড ক্ষমতাধর, পরম ক্ষমতাশালী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই আজকে দিনের বাদশাহী, তিনি সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু শোনেন। তিনি যখন বিচার আসনে বসবেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসের জন্য কেরামুন কাতিবিন ইয়ালামুন মা তাফালুন, ডান কাঁধে বাউ কাঁধে দুজন ফেরেশতা রেখে দিয়েছে, তারা আমলনামা যখন হাজির করবে, বান্দা বলবে আল্লাহ এই কষ্ট আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ যখন অস্বীকার করবে, তার আমল সম্পর্কে নামায়ে আমল দেখে যখন অস্বীকার করবে, আল্লাহ তখন মুখে মোহর মেরে দেবেন, তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত তখন এই কৃতকর্মের কথা বলবে যে করেছে, দুই পাও তখন সাক্ষী দেবে, অস্বীকার করার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং দেখেন, আলিমুম বিজাতে সুদুর, তার কুদরতি ক্যামেরা পাতা ডাইনে বামে উপরে নিচে, এমনকি অন্তরের খবরও তিনি রাখেন, তার পরোয়াবন্নামা, সেই আমলনামায় সব কিছু লেখা, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন।
ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى একটা দাররা পরিমাণও যখন বাদ যাবে না, তারপরও যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুখে মহার মেরে দেবেন, দুই হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমারই এই হাত বলবে আল্লাহ করেছি, আমারই এই দুই পা যখন সাক্ষী দেবে, উপায় যখন থাকবে না, একটাইতে কঠিন বিপদ কিছু হতে পারে না, আল্লাহ বিচার আসনে বসেছেন। আল্লাহ আকবার। হাসরের ময়দান থেকে 30,000 বছরের কৌশলাত কায়েম হয়ে গিয়েছে, দাউদাও করে জাহান্নাম জ্বলছে, বড় কঠিন জায়গা, আল্লাহর ওলি যদি হয়ে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, ওয়ালা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ এই দুনিয়ার জিন্দিগিতে, ব্যাখ্যা অনেক বড়, সংক্ষেপে আমি এতটুকু কথা বলতে পারি, তাদের জন্য দুনিয়ার জিন্দিগিতে যে সুসংবাদ আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, সাহেব ফুলতলি রহমতুল্লাহ আলাইহ একদিন এই সিলেটের জমিনে যখন সহিদার কথা, সহিমনের কথা, তরিকের তাসাউফের কথা, মিলাদের কথা, কিয়ামের কথা, আজানের মোনাজাতের কথা, তরুর দিয়ারতির কথা যখন বলতেছিলেন, বিরুদ্ধবাদীরা কত না অত্যাচার করেছে, মনে হয়েছিল যেন তিনি শাহাদাত বরণ করেছেন, এমন বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আজকে এই বালাই হাওরের মধ্যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত শত ওয়াজের মাহফিল, ইসালে সাহাবের মাহফিলে তার স্মরণ, লন্ডনে, আমেরিকায়, গ্রেট ব্রিটেনে, ইউএসএতে শত শত জায়গায় কোরআন শরীফের তেলাওয়াত, মিরাত শরীফের আওয়াজ, সারা দুনিয়া ব্যাপী যে আলোড়ন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে এই সুসংবাদ আমরা দেখতে পাচ্ছি না, জবাব দেন পাচ্ছি। অফিল আখিরাহ, বন্ধুরা আমার আরেকটি কথা না বলে আমি পারছি না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আমেরিকা যখন বাগদাদ শরীফের উপরে 350,000 টন বোমা নিক্ষেপ করেছে সাদ্দাম হোসেনের মৃত্যুর আগে প্রথম যুদ্ধের সময়, তারপরে অবরোধ কায়েম হয়েছে, আমেরিকা অবরোধ করেছে, সে সময় আমি বাগদাদ শরীফ একবার গিয়েছিলাম, সেই অবরোধের মধ্যে ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে দামেস্ক, দামেস্ক থেকে আপনার এসে আম্মান থেকে মরুভূমি পার হয়ে বাগদাদ শরীফে যখন গেলাম, দেখি চারদিকে হাজার হাজার বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেছে, দশতলা বিশতলা বিল্ডিং মাটির সাথে মিশে গেছে, অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলার মাজার শরীফ যেই জায়গায়, শহরের মধ্যবর্তী স্থানে, সেখানে যখন ঢুকলাম দেখতে পেলাম চারদিকে ধ্বংসস্তূপ, কিন্তু এই বেষ্টনীর মধ্যে একটা বুলেটের দাগ নাই, একটা ক্ষেপণাস্ত্রের চিহ্ন নাই, সুবহানাল্লাহ। ইউসুফ জেলানি রহমতুল্লাহ আলাইহি বরফি সাহেবের আওলাদ, উনি ইন্তেকাল করেছেন বছর তিনি আগে, বিভিন্ন সময় আমি গেছি, পরিচিত মাওলানা আব্দুল ওহাব, তিনি বাংলাদেশেও এসেছিলেন, বারুবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, মাজার শরীফের যে মসজিদ, এই মসজিদের তিনি খতিব ইমাম, আর বারুবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কবর শরীফে যিনি খাস খাতেন, নাম আব্দুর রহমান, সকলে একত্রিত বসা, আমি বিস্ময় হতবাক হয়ে তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আমি একজন জার্নালিস্ট, সাংবাদিক, আমার পত্রিকায় আমি লিখব, আপনারা বলেন
ব্যাপারটা কি? চারদিকে 3.5 লক্ষ টন বোমা রাখাতে চৌর্ণ বিচূর্ণ বাগদাদ, 10-20 তলা বিল্ডিং এর চিহ্ন মাত্র নাই, অথচ শহরের মাঝখানে এই ক্যাম্পাসের মধ্যে চার দেয়ালের মধ্যে কোথাও যে একটা বুলেটের দাগ দেখতেছি না, কোথাও যে একটা বোমার চিহ্ন দেখতেছি না। এখানে কি এসকার্ট ক্ষেপণাস্ত্রের আঘাত কি আছে নাই? বলে যে আসছে, যতগুলি এসকার্ট ক্ষেপণাস্ত্র এইখানে আসছে, উড়ে গেছে এই দিক দিয়ে, ডান দিক দিয়ে গেছে, বাম দিক দিয়ে গেছে, এইখানে একটা আঘাতও লাগে নাই। গুচ্ছ গুচ্ছ বোমার 350 বোমা এইখানে পড়েছে, একটা বোমাও ফাটে নাই, ফুটবলের মতো পড়ে রয়েছে, দাজলা নদীতে নিয়ে ভরা হয়ে দিয়েছে। সোহান এলাকা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখিরা লা তাবদীল লিকালিমাতিল্লাহ জালিকা হুয়াল ফাউজুল আযীম। কত বড় সাফল্য বন্ধুরা আমার! এই জন্য আমাদের আজকে আমাদের পরম সৌভাগ্য, আমরা আরো এখানে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে মিশর থেকে, ভারত থেকে, ইউনাইটেড আরব আমিরাত থেকে মেহমানরা এসেছেন। তারা এই সাহেবুল্লাহ ফুলতলী রহমতুল্লাহ রায় আমাদের যে তালিম দিয়েছেন, আমাদের যে আকীদা শিক্ষা দিয়েছেন, আমাদের যে আমল শিক্ষা দিয়েছেন, আমাদের যে মিলাদের কেয়ামের কথা তিনি শুনিয়েছেন, সেইগুলি তাদের মুখেও শুনছি। কেবল তার কথা নয়, সকল আউলিয়া কেরামের, সকল মুফাসসিরিন ইজামের, সকল মুহাদ্দিসিন কেরামের, সকল আহলে সুন্নাতুল জামাতের আকায়েদের ইমামদের যেই কথা, সেই কথাই আমরা সাহেবুল্লাহ ফুলতলীর মুখে শুনেছি কিনা? আমাদের একটি কাজ, একটি কাজ যে এই সিলসিলার সাথে, এই দরবারের সাথে এবং এই ঈমান আমল আকীদা মাসাল মাসলা মাসাইলের সাথে আমরা যুক্ত থাকব। আমরা কখনো বিচ্ছিন্ন হব, বিচ্ছিন্ন হব, আমরা এই ক্যাম্প জারি রাখব, আমরা এই মিলাদ জারি রাখব, আমরা এই আকীদা জারি রাখব, আমরা এই শরীয়ত তরিকাতের এই তালিম আমরা জারি রাখবো, রাখবো কিনা? 2000 টাকা বন্যার বন্ধুরা আমার, আমাদের অঙ্গীকার আবারও আমরা ব্যক্ত করছি সাহেবুল্লাহর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে তার মাজার শরীফের পাশে বসে যেইখানে জানাজা হয়েছে সেই বাগান মাঠে এই সমাবেশে বলে আবার আমরা সেই অঙ্গীকারের পুনর্ব্যক্ত করছি। আমি ডাক দিচ্ছি, ওঠো, জাগো, সামনে চলো, আল্লাহর মেহরবানি ভয় নাই। যদিও বর্তমান সময়টা মুসলিম উম্মার জন্য একটা বিপদকালীন সময়, সেখানেও আমরা সাহেব কেবলার এই খেদমত, তার আওলাদদের খেদমত, বড় সাহেব কেবলার খেদমত আমরা দেখেছি। লন্ডন থেকে আমাকে চিঠি লিখেছেন যে আমরা এখানে চাঁদা উঠাব, আপনি একটা বাণী পাঠান, আমি লিখে পাঠিয়েছি। লন্ডনে বসে এই রোহিঙ্গা মুসলমানদের সাহায্য সহযোগিতার জন্যে টাকা পয়সা সংগ্রহ করা হয়েছে। বড় সাহেব কেবলা 8 বার গেছেন সেখানে, আল্লাহর মেহরবানি সেই খেদমতে খালকের কাজ জারি আছে। আমরা তার সাথে শরীক থাকবো কিনা? আমরা থাকব। আমরা বর্তমান সময়টা ইসলামী উম্মার জন্য, মুসলিম জাতির জন্য একটি কঠিন পরীক্ষা। একদিকে আমাদের কেবলাই আউ্বাল মেরাজের স্মৃতি রাজধানী বানিয়ে দেওয়া হয়েছে, একদিকে রোহিঙ্গা মুসলমানদের
হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। আরেকদিকে আসাম থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, একদিকে ফলস্তিনের মুসলমানের রক্ত ঝরছে, আরেকদিকে ইয়েমেনের সৌদি আরবের হামলা চলছে। গোটা মুসলিম জাহান ব্যাপী আজকে হত্যা ধ্বংস যজ্ঞ যখন চলেছে, তখন আমাদের আবার হুঁশিয়ার হতে হবে, মধ্য মুজাহিদ হিসেবে দাঁড়াতে হবে, সিলসিলার মধ্যে অটল থাকতে হবে, ক্ষেত্রতে আমাদের শরীক হতে হবে এবং আমরা অংশগ্রহণ করতে হবে, আমরা পিছিয়ে পড়ে থাকবো। আমাদের সংগ্রাম চলবে, সত্যের সংগ্রাম চলবে, শান্তির সংগ্রাম চলবে, সংগ্রাম সংগ্রাম চলবে, দুনিয়ার দিকে দিকে মজলুম মানুষের হাহাকার, দুনিয়ার দিকে 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 ওই সময় মজলুম মানুষের হাহাকার, দুনিয়ার দিকে দিকে আজকে মুসলমান মজলুম মুসলমান, অত্যাচারিত মুসলমান, নিপীড়িত মুসলমান, রক্তাক্ত মুসলমান, অধিকার হারা মুসলমান, নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত মুসলমানের আত্মবাদে দুনিয়ার আকাশ বাতাস কাঁপছে। এই সময় এই দিনই খেদমত, এই খেদমতে খল এবং এই অসহায় মুসলমানদের রক্ষা করার জন্য যে চেষ্টা, এই দরবার কেন্দ্রিক চেষ্টা চলছে, আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান, আমরা তার সাথে শরীক থাকবো। কিন্তু মুসলমানের এই দুর্দিন এটা নিশ্চয়ই চিরস্থায়ী হবে না, ইসলামের বিজয় আসবেই আসবে। কাফির শক্তি যতই চাক, আমেরিকা যতই চাক, ভারত যতই চাক, মায়ানমার যতই চাক, ইহুদিরা যতই চাক, খ্রিস্টানেরা যতই চাক, আল্লাহর এই দিন মিটাতে পারবে না। ওরা তো চায় আল্লাহর দিনের এই আগুনকে, এই বাতিকে ফুৎকারে নিভিয়ে দিতে, কিন্তু পারবে না। আল্লাহ যদিও কাফেররা চায় না, মুশরিকরা চায় না, অপছন্দ করে, কিন্তু আল্লাহর দিনের এই বিজয় খাটিয়ে রাখতে পারবে না। আমাদের সংগ্রাম চলবেই চলবে, কারণ আমরা সাইফ কেবলার হাতে হাত দিয়েছি, সাথে সাথে সেই হাত তিনি দিয়েছেন বদরপুরি সাইফ কেবলার হাতে, তিনি দিয়েছেন হজরত হাফেজ আহমদ জনপুরীর হাতে, তিনি দিয়েছেন হজরত কারামত আলী জনপুরীর হাতে, তিনি দিয়েছেন সেই হাত হজরত সৈয়দ আহমদ দুলবীর হাতে, তিনি দিয়েছেন তার হাত হজরত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলুবি রহমতুল্লাহ হাতে, তিনি দিয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলুবি রহমতুল্লাহ হাতে, তিনি দিয়েছেন শাহ আব্দুর রহিম শাহ হাতে, তিনি দিয়েছেন এই রকম মোতাজেদ আল হুসানি রহমতুল্লাহ হাতে, তেমনি করে বরপুরে আব্দুল কাদের জিলানির হাতে, হজরতে আলীর হাতে, তারপরে রসুলুল্লাহর হাতে, রসুলুল্লাহর হাত আল্লাহ কবিরাম, এই 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 যে সিলসিলা আমার থেকে শুরু করে রসুল পর্যন্ত, রসুলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত, আমরা এর থেকে বিচ্ছিন্ন ভাব দুনিয়ার দিকে দিকে মজলুম মানুষেরা কাঁদছে, আমাদের সংগ্রাম চলবে, সত্যের সংগ্রাম চলবে, শান্তির সংগ্রাম চলবে, সংগ্রাম সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। মমিনের পক্ষে আল্লাহর শক্তি, মমিনের পক্ষে আল্লাহর শক্তি, মমিনের পক্ষে আল্লাহর শক্তি, ফেরেশতা সহকারী সৈন্য, নির্দেশ মানে তার অবনত মস্তকে জানুয়ারি হিংস বন্য, মমিনের পক্ষে আল্লাহর শক্তি, ফেরেশতা সহকারী সৈন্য, নির্দেশ মানে তার অবনত মস্তকে জানুয়ারি হিংস বন্য, ইঙ্গিতে থেমে যাইলে নিহার অগ্নি উত্তাল বারিদির নিত্য, সমগ্র সৃষ্টি আল্লাহর ফৌজের আদেশ পালনকারী ভৃত্য। সত্যিকার যদি আমরা হতে পারি,
ইতিহাস সাক্ষ্য দেয় মুমিনের মধ্যে শক্তি হলো আল্লাহর শক্তি। আসমান থেকে ফেরেশতা নবীর হয়ে তাদের সাহায্য করে, আর ফেরেশতারা সহকারী সৈন্য হয়ে মুমিনের যুদ্ধে বিভিন্ন যুদ্ধে সহযোগিতা করেছেন। সেই মুমিন আজকে দরকার, সেই মুসলমান আজকে দরকার। ইসলাম দুনিয়ার আজকে বিপদবাদী হয়েছে, ওই রকম ইমানওয়ালা মানুষ দরকার। ওই রকম ইমানওয়ালা মানুষ যদি হয় তাহলে ওই তো ভাই আবার তুমি লাভ দিতে হবে। মুমিনের বক্ষে আল্লাহর শক্তি, মুমিনের বক্ষে আল্লাহর শক্তি। ফেরেশতা সহকারী সৈন্য নেকদাত মানে তার অবনত মস্তকে জানুয়ারি হিংস্র বন্য। ইঙ্গিতে থেমে যায় নেলিহার অগ্নি, ইঙ্গিতে থেমে যায় নেলিহার অগ্নি। উত্তাল বারিদির নিত্য সমগ্র সৃষ্টি আল্লাহর ফৌজের আদেশ পালনকারী ভৃত্য। বিজয় মুঠায় তার যদি না চরণ ওই আল্লাহর দিন থেকে টলবে, আমাদের সংগ্রাম চলবে, সত্যের সংগ্রাম চলবে, শান্তির সংগ্রাম চলবে, সংগ্রাম সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। ইউরোপে এশিয়ায়, ইউরোপে এশিয়ায়, আমেরিকা রাশিয়ায় শান্তির চরে আজ হাহাকার। ইউরোপে এশিয়ায়, আমেরিকা রাশিয়ায় শান্তির চরে আজ হাহাকার। যান্ত্রিক সভ্যতা পশুবাদী মতবাদ কেড়ে নিচ্ছে শান্তি দুনিয়ার। সভ্যতা নামি ওই স্টিং লড়ালের তলে পরে মানবতা তাত্রায় সভ্যবাদী করে ওরা। আল্লাহ আকবার, ওরা সভ্যদাবি করে। ইরাকের বন্দি শিবিরে যখন মা বন্দির উপরে অত্যাচার চালানো হয়েছে, লেপ পালা কুকুর নেমে দেওয়া হয়েছে, তারা চিঠি লিখেছে তোমরা মুসলমান যুবকের কোথায় এত আক্রমণ করে আমাদের মেরে ফেলো, আমাদের উপরে অত্যাচার প্রাথমিক নির্যাতন তো চলছে দিনরা, তারপরে কুকুর নেড়িয়ে দেওয়া হয়েছে। এই যা সভ্য, এই আমেরিকার সভ্যতা, এই সভ্যতা টিকে থাকতে পারে না, এর পতন অনিবার্য। যখন আফগানিস্তানের মুসলমানদেরকে বন্দি করে নিয়ে এই বিয়ে সেইখানে রেখেছে, পানি চেয়েছে তারা, পানির বদলে পেশাব করে দিয়েছে। এই সভ্যতা, এই সভ্যতা টিকে থাকতে পারে না, এই সভ্যতার দ্বারে শান্তি আসতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও, মুসলমানের দিকে তাকাও, ইসলামী ইতিহাসের দিকে তাকাও। বদরের যুদ্ধে সত্তরজন বন্দী করে আনলো, তারা পরবর্তী সময় কত মুসলমান হয়ে চলেছে। তারা বলছে অমুসলিম থাকাকালীন যে আল্লাহ আনসার মহাজেদদের উপর আল্লাহ সাহায্য করুন। বন্দীরা বলতেছে ওরা উটের পিঠে উঠতে আমাদেরকে ছেড়ে দিয়েছে, উটের পিঠে আমাদের চড়িয়েছে, ওরা পায়ে হেঁটে দিয়েছে, ওরা বাড়িতে খাবার অল্প ভাগ করে দিয়েছে আল্লাহ রসুল বন্দীদেরকে, ও তারা নিজেরা স্বামী স্ত্রী না খেয়ে রয়েছে, তার সন্তানদের না খেয়ে রয়েছে, আর সেই খাবারটা আমাদেরকে খাইয়েছে। এই হলো যুদ্ধবন্দীদের সাথে আচরণ। আর সভ্যতার ধনাধারীদের আচরণ হলো এই, তারা কুকুর লাগিয়ে দিয়েছে যুদ্ধবন্দীদের উপরে, তারা যুদ্ধবন্দীদেরকে পানির বদলে পোশাক করে খাইয়েছে। দুনিয়া কার কাছে যাবে? দুনিয়া ইসলামের কাছে আসতেই হবে। ইউরোপে এশিয়ায়, ইউরোপে এশিয়ায়, আমেরিকা রাশিয়ায় শান্তির চরে আজ হাহাকার। যান্ত্রিক সভ্যতা পশুবাদী মতবাদ কেড়ে নিচ্ছে শান্তি দুনিয়ার। সভ্যতা নামি ওই স্টিক লোলারের তরে পরে মানবতা তাত্রায় বারুদের স্তূপ আজকের বিশ্ব চারদিকে দাঁড়িয়ে দরজায়। আর দলে হিরো সীমা চলো আল্লাহ রহে শান্তির ফল তবে ফলবে, আমাদের সংগ্রাম চলবে, শান্তির সংগ্রাম চলবে, সত্যের সংগ্রাম চলবে, সংগ্রাম সংগ্রাম চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিলসিলার ভিতরে মজবুত হয়ে বাতিলের বিরুদ্ধে সত্যিকারের জিহাদ করার প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমরা যেন সাহেবরা ঝান্ডা অবলম্বন করে এই দেশে পুনর্ আসলাম তাই করার জন্য এগিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন, আবার আরো জোরে বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ হযরত মাওলানা কবি গোলাম খান সাহেবের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনছিলাম।
اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا العالمين جفول بيت غلان صاحب الله رحمة الله علي سيشتي كوري جاشن الله قيامت پر جنتو اي بغان تنو فرده فولي شوشو بيتو رفاق الله تنه ما در تنه ايمان ار اقيدار جن تعليم دیئے جاشن امرا جنو تر پر برطرات تت فاري الله شیطو فیدو در جنان کر الله يا رب العالمين تنه جاي پرتشتان تنه ايفه جاشن شريعت شکر طريقات شکر معرفت شکر قرآن شکر حدیث شکر اللہ شیدنی دینر پر دین ترقی پر ترقی اچھینا اتر اللہ اللہ تینے دار جسمانی و روحانی دیدار اولاد رکھ جسن اللہ تر بانسو دار جار کر خدمت کر جسن اللہ امرا روحانی اولاد جار اگر شکی ہوئے تر نیشن چے اللہ اللہ سامنے تر سامنے امرا نیرد کریں سے توفیق اپنے لائق کر اللہ یا رب العالمین یا رحم الرحیم یا اللہ امرا جنو امادر عمل تکے عقیدہ تکے طریقہ تکے سلسلہ تکے مسلک تکے کخنو جنو بچھن نہ ہوئی کخنو جنو امرا بھرانت نہ ہوئی اللہ امرا امادر آل اولاد را تاکہ ہم اپنے سپرم پڑے روپر جنو برکر اٹھتے پڑے সেই তৌফিকে দান করো। রোহিঙ্গা মুসলমানদেরকে আল্লাহ তারা যেন ইজ্জতের সাথে নিজ ভূমিতে ফিরে যেতে পারে সেই পরিবেশ তৈরি করে দিন। আমাদের বাইতুল মুকদ্দাস জেরুজালেম ইহুদিদের রাজধানী করে দেওয়া হয়েছে আল্লাহ। আমাদের মেরাজের স্মৃতিবাহী হযরত ফারুক আজমের বিজয় কর, হযরত সালাউদ্দিন আইয়ুবী ত্রিশটা খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যে বাইতুল মুকদ্দাস মুসলমানের কব্জায় এনেছিলেন আল্লাহ, তা আজকে ইহুদি কবলিত রামটাকে তার রাজধানী ঘোষণা করে স্বীকৃতি দিয়েছে আল্লাহ। আমরা যেন সেই বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার করে সেখানে গিয়ে যেন আমরা নামাজ আদায় করতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। দুনিয়ায় নিপীড়িত নির্যাতিত নিগৃহীত রক্তাক্ত মুসলমান আওয়াজ যেন আপনার হারিমের তরিকায় ফিরে আসে, আওয়াজ যেন আত্মবদ্ধ হয়, আওয়াজ যেন হারানো সেই গৌরব ফিরে আনতে পারে আল্লাহ। সেই সোনালি ইতিহাসে পুনরাবৃত্তি করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন, আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন আল্লাহ, আমাদের আল আওলাদদেরকে আল্লাহ হকানি সিলসিলার উপরে হকানি তরিকার উপরে মসলাতের উপরে কায়েম রাখুন। আমাদের মধ্যে গান্ধের প্রবর্তে আল্লাহ জান্নাত এগুলো প্রিয়দের জান্না বানায় দিন। সাহেব কিবলার দরজাত 360 আলিয়ের দরজাত আল্লাহ আলমে বরজতে বুলন্দ থেকে বুলন্দ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া ইত্রাতিহি ওয়া আউলিয়াইহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الله أما يتكون হযরত মাওলানা কবির রুহুল্লাহ খান সাহেবের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বয়ান শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী হযরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা ফজলুল সাহেব কুলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরাধিকার হযরত মাওলানা কবির উদ্দিন চৌধুরী। হযরত মাওলানা কবির উদ্দিন চৌধুরী সাহেবকে উনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নস্তাইন
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله برادر التريكوت الله پاکر دربار شکریہ دے بری اللہ پاک এই মুতবরক মহফিল ও শরীকত তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজিদিন ইশালে সওয়াব মহফিল, ইশালে সওয়াব মহফিল, এটা এই পর্যন্ত সব রেশানির লাগি প্রায় 3,500 কোরআন শরীফ প্রথম দলাইল কায়দা প্রতিভা প্রথম এসেছে।